সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি পড়ব মনে আছে তোমাদের? হ্যাঁ, আমি রুকসানা ইয়াসমিন, সহকারী শিক্ষক, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা এর আগে কি পড়েছিলাম? বারো ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ, তাদের যে প্রধান যে কার্যালয় ছিল সেটা হলো সোনারগাঁ। তৎকালীন ভারতবর্ষের অর্থাৎ বঙ্গদেশের রাজধানী ছিল সোনারগাঁও। আমরা পড়েছিলাম গোয়ালদি মসজিদ, ওই সময়েরকার একটি প্রাচীন নিদর্শন, স্থাপত্যশৈলীর নিদর্শন প্রকাশ করে। আর কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম সেই সময়ে কি কি হয়েছিল, তারপর এই যে পানাম নগরী, সোনারগাঁও, এগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম। আশা করি তোমাদের মনে আছে, বা মনে না থাকলেও মনে পড়ে যাবে। তা আমি আমাদের পাঠ ছিল ঘুরে আসি সোনারগাঁও। আজকের পাঠ হলো 5, পৃষ্ঠা হলো 78। আজকের পাঠ কত? আজকের পাঠ শিরোনাম হলো পাঁচ। ঠিক আছে, কারণ এর আগে আমরা অলরেডি 4টি পাঠ পড়ে ফেলছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিই যে আমার সাউন্ড সব কিছু ক্লিয়ার হচ্ছে কিনা। যারা এই মুহূর্তে আমার সাথে আছো তারা একটু রেসপন্স করো প্লিজ। হ্যাঁ, এভরিথিং ওকে? আচ্ছা, ধন্যবাদ। আমাদের আমার সাথেই থেকো। চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়টি তোমরা হাতে নাও এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 79 থেকে 80 পৃষ্ঠা। আজকে আমরা পড়ব, আজকে আমরা কি পড়ব, এই যে দেখো, একটা মাত্র রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান। এখান থেকে আমরা গাছ গাছালিতে ভরা চারপাশ, এটু পর্যন্ত পড়ব। তো এখান থেকে, এই অনুচ্ছেদ থেকে আজকে আমরা যে বিষয়গুলো জানব সেটা হলো এই অনুচ্ছেদটি ভালো করে শুদ্ধ ও প্রমিত উচ্চারণে পড়ব। তারপরে হচ্ছে এই অনুচ্ছেদের ভেতর যে নতুন শব্দগুলো রয়েছে সেই নতুন শব্দগুলো জানব। আর কি জানব? কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তা আমি প্রথমে এই অনুচ্ছেদটুকু একটু পড়ছি এবং সেই ফাঁকে তোমরা তোমাদের যারা আরও সহপাঠী আছে তাদের কাছে এই লেসনটা পাঠিয়ে দাও, যাতে তারাও আজকের পাঠে শরিক হতে পারে। তা আজকের আমাদের পাঠের নাম কি? আমাদের আজকের শিরোনাম হচ্ছে ঘুরে আসি সোনারগাঁও, পৃষ্ঠা নাম্বার হলো 79। এর একটা মাত্র রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় 100 বছরেরও আগের তৈরি। এখানেই ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ের তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে, বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এই শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্যশৈলী আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। একটি দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে।
সোনারগাঁওয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি খেয়াল করতে পেরেছো, এখানে আমরা আরও অনেক নতুন নতুন বিষয় দেখলাম। কি দেখলাম? যে একটা সময় সোনারগাঁও মসলিন কাপড়ের জন্য বিখ্যাত বা প্রসিদ্ধ স্থান হিসেবে জায়গা করে নেয়। সোনারগাঁওয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। সোনারগাঁওয়ে যেসব মসলিন কাপড় তৈরি হতো সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছিল এবং অনেক কদর ছিল এই কাপড়ের। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। এরপর সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা যখন আসে, ইংরেজরা আসার পর কী হলো, কাপড়ের কদর কমে যায়। কেন কমে যায়? তারা এসে চিন্তা করলো যে এখানে যদি মসলিন কাপড়গুলো এইভাবে, সুতি কাপড় এইভাবে প্রচার হতে থাকে দেশে বিদেশে, তাহলে বাংলাদেশ তার আরও বেশি এগিয়ে যাবে বা বঙ্গদেশ সামনের দিকে আরও সুনাম অর্জন করবে। তো তারা সেখানে কূটবুদ্ধি চাল চালতে শুরু করলো। তারা কী করলো, তাদের দেশের যেসব কাপড়ে, যে দেখো এখানে লেখা আছে বিলিতি কাপড় আসা শুরু করলো। আসার ফলে কী হলো, আমাদের দেশের যেসব কাপড় নিয়ে যেসব ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো বন্ধ হতে শুরু করলো। তারপর আছে কি, অভূতপূর্ব স্থাপত্য শৈলী। এই যে সোনারগাঁয়ের পুরাতন যে ভবনগুলো, দালানগুলো তৈরি হয়েছিল দোতলা বিশিষ্ট, সেগুলো অভূতপূর্ব স্থাপত্য শৈলী, আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের সংস্কৃতিগুলো তাই বহন করছে। এবার আমাদের শেষ গন্তব্য হলো সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর। অর্থাৎ এই যে গল্পটা শুরু হয়েছিল শীতের সকাল জানুয়ারির মাঝামাঝি, তারপর সাবিহা, নমিতা, কবির, সুবি সবাই যে পিকনিকে গিয়েছিল সোনারগাঁও দেখতে, ভ্রমণ বনভোজনে, সেখানে তারা সব কিছু দেখতে দেখতে একসময় কোথায় গেল, সর্বশেষ তাদের গন্তব্য ছিল লোকশিল্প জাদুঘর। তাহলে এই লোকশিল্প জাদুঘরটা কি, আমরা এই এইগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে তারা কি করলো, একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। তো আজকে তারপরে দেখো এখানে আছে আরও কয়েকটা শব্দ, চমৎকার একটা লেক। লেক, এই যে লেক, এটা আসলে কি, আমরা সেই সম্পর্কে একটু ধারণা নেব। শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট একটু বই খাতা কলম হাতে নাও, আমরা দেখে নিচ্ছি প্রথমে এই অনুচ্ছেদের মধ্যে যে নতুন শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমি তোমাদের জন্য এই যে এখানে, তোমরা এই পোস্টারের দিকে তাকাও, দেখা যাচ্ছে কি না, তোমরা কি দেখতে পাচ্ছ কি না, আমরা এখানে দেখি প্রসিদ্ধ। প্রসিদ্ধ বলতে বিখ্যাত, ঠিক আছে, প্রসিদ্ধ মানে বিখ্যাত। মসলিন বিখ্যাত বস্ত্র একসময় বাংলাদেশে তৈরি হতো, এখন এটা খুবই রেয়ার, মানে খুব কম দেখা যায়, দেখা যায় না বললেই চলে। আমরা মসলিন কাপড়ের সেই সময়ের, অর্থাৎ ষোড়শ শতাব্দী এবং 1700 শতাব্দীর দিকে যে মসলিন কাপড় ছিল এবং যেসব কারিগররা এই কাজগুলো করতেন, আমরা সেই নিদর্শনগুলো দেখব একটু পরে। আগে দেখে নিচ্ছি মসলিন বিখ্যাত বস্ত্র একসময় বাংলাদেশে তৈরি হতো। বিলিতি, এখানে আমরা একটা শব্দ সবাই পরিচিত, বিলিতি। তাহলে বিলিতিটা কি, বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু। আমরা গল্পের মধ্যে আছে বিলিতে অনেক জিনিসপত্র, কাপড় চোপড় আসতো, হ্যাঁ এখানে সেগুলোই মিন করা হয়েছে, বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু, ঠিক আছে। অভূতপূর্ব, পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি, পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি। তোমরা কি এটা ক্লিয়ার সবার কাছে হয়ে গেছে?
হ্যাঁ, আমাদের সাথে অনেক জ্ঞানী গুণীজন আছেন। আমরা, হ্যাঁ, আপনারা থাকবেন আমাদের সাথেই। আচ্ছা, আশা করি তোমাদের এগুলো লেখা হয়ে গেছে, চারটি শব্দের অর্থ। অবসর সময়ে তোমরা এগুলো একটু প্র্যাকটিস নিজেরা করো, তাহলে তোমাদের এই যে বানানগুলো আরো সমৃদ্ধ হবে। এরপরে আমরা যাচ্ছি, এই যে আমরা এখানে কিছু যেমন লেক লেক বলতে আসলে আমরা কি বুঝি, আমি তোমাদেরকে যদি একটু দেখাই। আমরা এখন দেখব, সবাই দেখো, দেখা যাচ্ছে সবার? দেখা যাচ্ছে কি না? এই যে দেখো, আমরা দেখলাম যে লোকশিল্প জাদুঘর সোনারগাঁও, এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ, আমাদের লোকশিল্পের যে সবচেয়ে অন্যতম পুরোধা, বা আমরা যাকে অন্যতম লোকশিল্পী বলে আখ্যায়িত করি, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন, সেই জয়নুল আবেদিনের একটা প্রতিকৃতি রয়েছে এখানে, এবং ওনার নামকরণেই এই জাদুঘরের নামকরণটা করা হয়েছে। ঠিক আছে, এখানে তৎকালীন সময়ে বারভুঁইয়ারা যেসব জিনিসপত্র ব্যবহার করতেন, এবং বাংলার এই যে মসলিন কাপড় বলছি আমরা, এখনকার সময়ে যে জামদানি কাপড়গুলো বলছি, এইসব জিনিসপত্রের অনেক নিদর্শন রয়েছে। বারভুঁইয়ারা যেসব ঈশাখার আমলে যেসব জিনিসপত্র, তারা কাঠের তৈরি অনেক পালঙ্ক, তারপর অনেক জিনিসপত্র আছে তাদের, এই যে পিতলের জিনিসপত্র, তারা প্লেট গ্লাস এগুলো আমরা দেখতে পাই সেখানে। আমি নিজেও গিয়েছিলাম সেখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলা মানে নিজেকে ভাবিয়ে তুলে যে ও তখনকার সময়ে আমাদের সেই সময়কার মানুষগুলো কীসব জিনিস ব্যবহার করতো, আর এখন আমরা কেমন আছি, অর্থাৎ ওই সময়ের জিনিসের সাথে এখনকার পার্থক্য নির্ণয় করা যায়। এখন আমরা দেখছি, দেখো এই যে পুকুর, এই পুকুর দেখলেই মানে প্রাণ শীতল হয়ে যায়, শরীর শীতল হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে দেখো, এটা এটা হলো মুঘল আমলের একটি অন্যতম কি বলবো তাত্ত্বিক নিদর্শন, এটা হলো একটা লেক। তো এই লেকের যে ইতিহাস আমরা একটু সংক্ষিপ্ত দেখি, তোমরা সবাই দেখো, লেক খনন করার উদ্দেশ্য, এই যে লেক, মুঘলবীর ঈশাখা এই লেক পরিকল্পিতভাবে খনন করেছিলেন। তার খনন করার কারণ ছিল, ঈশাখা তার রাজপ্রাসাদের চতুর্দিকে পরিকল্পিতভাবে পরিখা খনন করেছিলেন, যাতে বহির্শত্রুরা সহজে রাজপ্রাসাদ আক্রমণ করতে না পারে। বুঝতে পারছ, এই যে লেক খনন করার উদ্দেশ্য, এটা হলো যাতে বহির্শত্রুরা সহজে তার প্রাসাদ আক্রমণ করতে না পারে। এই যে দেখো, ওই সময়কার আমলে সময়ের একজন কারিগর যিনি মসলিন কাপড় তৈরি করতেন, এই যে দেখো ওনার পরনে একটা মসলিন কাপড়, একদম সফট এবং এত নরম যে একটা আমরা গল্প শুনেছি যে একটা চকলেটের সমানও না, বা একটা যে কোনো একটা ঠুলের ভিতর যদি ঢুকানো হয় তাহলে এটা অনায়াসে ঢুকে যেত, অর্থাৎ হাতের এক মুষ্টিতেই হয়ে যেত। আমরা দেখি, ষোড়শ শতাব্দীতে সর্বপ্রথম মসলিন শাড়ি সোনারগাঁয়ে উৎপাদন শুরু হয়, পরবর্তীতে সপ্তদশ শতাব্দীতে মসলিন শাড়ি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং ইউরোপে রপ্তানি শুরু হয়। তৎকালীন ব্রিটিশ উপনিবেশের সময়ে মুসলিম শাড়ি ইংরেজ বণিকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, এই যে মসলিন শাড়ি ইংরেজ বণিকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
তারা তাদের ব্রিটিশ কাপড়ের বাজার বঙ্গদেশে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে মসলিন কারিগরদের নানাভাবে অত্যাচার শুরু করে এবং তা একসময় উৎপাদন বন্ধ করে দেয়। বুঝতে পারছো? তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আসলে এখানে তোমাদেরকে কি কি দেখিয়েছি এবং কি কি বোঝানোর জন্য চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে যাচ্ছি যে হ্যাঁ, তোমরা এই বিষয়গুলো ভালো করে একটু খেয়াল করে রাখো যে এই মসলিন কাপড়গুলো কত শতকের দিকে ছিল। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে এই অনুচ্ছেদে কি কি ছিল, আমরা কি কি পড়ার চেষ্টা করেছি। এখন আমরা একটু দেখে নিই যে এই অনুচ্ছেদে ভেতরের যে ছোট ছোট প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নগুলো একটু সবাই দেখি। সবাই একটু খেয়াল করো, মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান কোথায় ছিল? মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান ছিল সোনারগাঁও, ঠিক আছে? তারপর আর কি ছিল? বিশ্বজুড়ে কোন কাপড়ের খ্যাতি ও কদর ছিল মসলিন কাপড়ের, ঠিক আছে? তারপরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে কোথায়? সোনারগাঁয়ে। সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে সোনারগাঁয়ে। সোনারগাঁয়ের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় কেন? ইংরেজরা যখন বিলিতি কাপড় এদেশে আনা শুরু করে তখন থেকেই তা বন্ধ হতে থাকে। আমরা এর আগে পড়েছি, যখন ব্রিটিশরা দেখলো যে এই যে মসলিন কাপড় এর কদর বেড়েই চলেছে সারা বিশ্বব্যাপী, তখন তারা পায়তারা করে এই মসলিন কাপড় এবং যারা যেসব কারিগররা এই কাজগুলো করতো তাদেরকে বিভিন্ন ধরনের নিপীড়নের ফলে, অত্যাচারের ফলে একসময় তারা এইসব কাজ বন্ধ করতে বাধ্য হয় বা তখন আস্তে আস্তে এগুলো বন্ধ হতে থাকে। শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন কোথায় সংরক্ষিত থাকে? আমরা এর আগেই পড়েছি এবং কিছু ছবিও দেখেছি যে এই শিল্প সংস্কৃতি বা ইতিহাস ঐতিহ্য আসলে কোথায় সংরক্ষিত থাকে। এগুলো থাকে লোকশিল্প জাদুঘরে, অর্থাৎ সোনারগাঁয়ে যে লোকশিল্প জাদুঘর তৈরি হয়েছে সেই সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরে তৈরি হয়েছে, তবে সংরক্ষিত থাকে। তবে আমরা আরও দেখে থাকি যে আমাদের বিভিন্ন জেলায় 64টি মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করা হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। যেসব মুক্তিযোদ্ধারা সেখানে যুদ্ধ করেছেন তাদের ব্যবহৃত জিনিসপত্র, মুক্তিযুদ্ধের সময় যেসব জিনিসপত্র ব্যবহৃত হতো সেই সব। তো আশা করি তোমরা সব প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিয়েছো, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখন আমরা আসি, আমরা গতদিন বিরাম চিহ্ন নিয়ে কিছু পড়েছিলাম, হ্যাঁ, বিরাম চিহ্নের কিছু কাজ দেখেছিলাম। আমি তোমাদেরকে একটা বিষয় শেয়ার করছি, জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতি আর কি আছে এখানে, একই রকম শব্দ আছে ইতিহাস ঐতিহ্য, ঠিক আছে? তো এই যে মাঝখানে এই যে হাইফেন দেওয়া, এই হাইফেনের জন্য কি কখনো থামতে হয়? হাইফেনের জন্য থামতে হয় না, কারণ আমরা গত ক্লাসে এটা বিরাম চিহ্নের যে 12 থেকে 14টি চিহ্ন ছিল আমরা সেগুলো পড়েছি এবং সেখানে দেখেছি যে হাইফেন থাকলে সেখানে থামার প্রয়োজন নাই, আমরা স্বাভাবিকভাবে যেভাবে পড়ে যাই সেভাবেই
পড়ে যাব, যেমন শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য। ঠিক আছে, সবাই এগুলো মনে রাখবা। এখন আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের আজকের অনুচ্ছেদের পড়াগুলো বুঝে ভালোভাবে আত্মস্থ করতে পেরেছ। তো সবাই ঝটপট বাড়ির কাজ লিখে নাও, আমরা এখন বাড়ির কাজে যাচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি। আমাদের অধ্যায় প্রায় শেষের দিকে, পৃষ্ঠা নং 89, পৃষ্ঠা নং 89, সরি পৃষ্ঠা নং হচ্ছে 81, পৃষ্ঠা নং হলো 81। এবং এখানে আমরা শব্দার্থ প্রায় এই আমাদের এই পাঁচটি পাঠে আমরা শিখে নিয়েছি। তাহলে দুই নং প্রশ্নের উত্তর খাতায় লিখে জমা দেবে। এটা কোথায় দিবে? আমাদের এই যে ঘরে বসে শিখির পেজ বা ইনবক্স আছে, সেই ইনবক্সেই তোমরা এটা জমা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম এই অনুচ্ছেদটুকু শুদ্ধ প্রমিতভাবে উচ্চারণে পড়লাম, নতুন শব্দের অর্থ জানলাম, আর জানলাম কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর। যেমন এই যে বিলিতি কাপড়, বিলেত মানে কি, তারপর হচ্ছে লোকশিল্প জাদুঘর সম্পর্কে আমরা জানলাম, তারপর মসলিন কাপড়ে যারা বুনন করতেন সেই সপ্তদশ শতাব্দীর কারিগরের একটা ছবি দেখলাম। হ্যাঁ, তো আমরা অনেক বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে জানলাম। আর আজকের পাঠ এখান পর্যন্তই, সবাই সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।